অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট করছি, আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমরা আমাদের দিকে তাকান। এখান থেকে অনেকে রিলিজ হয়ে বাসায় চলে গেছে, ওরা কিভাবে খাচ্ছে, কিভাবে ওষুধপত্র কিনছে, আপনারা খোঁজ নিচ্ছেন? দয়া করে একটু খোঁজ নেন, হসপিটাল পর্যন্ত আপনারা সেবা বিনামূল্যে দিচ্ছেন, তারপর বাসায় যাওয়ার পর আমাদের অবস্থাটা কি হচ্ছে? এক যার পাটা নাই হয়ে গেছে, পাটা নাই নাই অবস্থা, ওকে যদি আপনি ভালো উন্নত চিকিৎসাটা না দেন, তাহলে ওর পাটা হয়তো কেটে যেতে পারে, আর কোনো অঙ্গ হানি যেতে না ঘটে। আপনাদের কাছে হাত জোর করে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, হাত জোর করে রিকোয়েস্ট জানাচ্ছি আপনাদের কাছে, আমার আর কোনো ভাই বোনের অঙ্গ হানি যেন না ঘটে। গত ১৮ জুলাই ১৯ জুলাই আমাদের সাথে যে রকম হয়েছিল সেগুলো আপনারা হয়তো সিনেমায় দেখেছিলেন, যারা বাস্তবে ছিল রাস্তায় একমাত্র তারাই দেখতে পেরেছে এবং উপলব্ধি করেছে। আমাদের হাতে ছিল ইট, হাতে ছিল লাঠি, আর ওদের হাতে ছিল আমাদের টাকার কেনা গোলা বারুদ। ওরা এগুলো আমাদের নিক্ষেপ করে পঙ্গুত্ব করে দিছে অনেককে। আজ আমরা হাত পা হারিয়েছি, অঙ্গহানি ঘটেছে, প্রায় 10,000-এর বেশি মানুষ আহত হয়েছে, প্রায় হাজার কেনেকে আমরা নিহত হয়েছি। এখন অনেকে বলতেছে, আমাদের সমন্বয় কমিটি ওনারাও বলতেছে, আমাদের অন্তর্বর্তীকালীন আমাদের সরকার আমাদের আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করবে। আমরাও চাই সেটা দ্রুত সময়ের মধ্যে হোক, আমরা সেটার জন্য কিছু দাবি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধটা আমাদের থাকবে, আমাদের দাবি সমূহ তিনি যেন আমাদের এই অনুরোধগুলো মেনে নেয়, মেনে নিয়ে দ্রুত বাস্তবায়ন করে। আমি এখন আমাদের এই অনুরোধগুলা আপনাদের মধ্যে বলতেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের কিছু অনুরোধ সমূহ। এক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহত স্টুডেন্টদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের শহীদের মর্যাদা দিতে হবে, এবং সকল নিহতদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা প্রদান করতে হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে। সরকারি ঘোষণা অনুযায়ী আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু অনেক রুগী আছে যাদের অবস্থা অনেকটা আশঙ্কাজনক, তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। অনুরোধ ৪, আন্দোলনে আহতদেরকে এককালীন ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ৫, আহত শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং আহত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করতে হবে। আমি কিছু এই অনুরোধগুলোর কেন করেছি আমরা সেটার জন্য আমরা প্রত্যক্ষভাবে আপনাদের কিছু ঘটনা বলে দিচ্ছি। ও ক্লাস 7-এর স্টুডেন্ট, ও আন্দোলনে ছিল, ও গত 5 আগস্ট আন্দোলনে ওকে যখন আনসার বাহিনী ওকে ধরে ফেলে, যখন পক্ষ বিপক্ষ হামলা হচ্ছে ওকে ধরে ফেলে, ধরে ফেলার পর ওকে জিজ্ঞেস করে ও কী করে, ও যখন বলে ও একজন ছাত্র, ওর হাতটা ধরে এই ডান হাতে গুলি করে ডান হাতটা নষ্ট করে দিয়েছে, ও যাতে পড়াশোনা না করতে পারে। ওর হাতটা এখন পেটের চামড়া কেটে ভিতরে লাগিয়ে রাখা হয়েছে, যদি জয়েন্ট নেই তাহলে চামড়াটা কেটে হয়তো ওর হাতটা একটু পুরোপুরি না আসলেও হয়তো আসতে পারবে। এই আপুটা মিরপুর দুইয়ে 4টা গুলি লাগে ওনার পায়ে, এখন পর্যন্ত 2টা বুলেট বের করা হয়েছে, বাকি 2টা বুলেট বের করা হয় নাই। আমার এই ভাই, উনি 18 জুলাই উত্তরাতে এক গুরুতরভাবে আহত হয়, ওনার পায়ে গুলি লাগে, লিগামেন্ট না ছিলেও ওনার অবস্থা অনেকটা আশঙ্কাজনক, ওনার হাড় ভেঙে যাওয়াতে উপরে চামড়া লাগানো হয়েছে পরপর 2 বার, এখন পর্যন্ত চামড়া জোড়া নিচ্ছে না। আমার পাশে এই যে ছেলেটা দেখছেন আপনারা, ও ক্লাস 4-এর স্টুডেন্ট, ও আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, ও বাসায় বসে থাকে নাই,
ওকে ধরতে পারেন আপনার, ও একজন বীর পুরুষ, ও একজন বীর পুরুষ, ক্লাস ফোরের স্টুডেন্ট হয়েছে, আন্দোলনে জড়িত হয়েছে। অনেকে হয়তো ভয়ে বাসা থেকে বের হতে পারেননি, ও ক্লাস ফোরের স্টুডেন্ট, ওর বয়স 10 বছর হবে না, ও আমাদের সাথে আন্দোলনে গিয়েছিল, ওর বুকে এদিক দিয়ে বুলেট ঢুকে পিছন দিক দিয়ে বের হয়েছে, ওর অবস্থা অনেকটা আশঙ্কাজনক। তার পাশে দেখছেন আরেকজন ভাই, উনি মিরপুর ভাড্ডা, সরি মেরুল ভাড্ডাতে, উনি 18 জুলাই রাত 8টার দিকে গুলিবিদ্ধ হয়, ওনার পায়ের হাড় প্রায় 4 ইঞ্চি ভেঙে চলে গেছে, 4 ইঞ্চি হাড় নাই। ওনাকে কত বছর লাগে সেটারও কোনো গ্যারেন্টি নাই। ওনাকে যদি উন্নত চিকিৎসা দেওয়া হয়তো উনি দ্রুত সময়ের মধ্যে আবার স্বাভাবিক না হলেও পুরোপুরি মোটামুটি হাঁটাচলা করতে পারে, সেভাবে ফিরে আসতে পারবে। আমার পাশের আরেকটা ভাই দেখছেন, উনি কেটে খাওয়া একটা মানুষ, উনিও আমাদের আন্দোলনে গিয়েছিল, আমাদের এই ছাত্রবাহীদের বর্বরতার দৃশ্য উনিও মেনে নিতে পারেনি। উনি একজন মাছ বিক্রেতা, উনি আমাদের এই ভাইদের রক্তাক্ত দেখে উনিও গড়ে বসে থাকে নাই, উনিও আমাদের আন্দোলনে যোগ দেয়, উনার পাটা শেষ করে দিছে। এই যে আমার পাশে দেখছেন, এই যে এক সাহসী যোদ্ধা, উনি একটা গার্মেন্টসে জব করে, উনি আমাদের এই ছাত্রবাহীদের বুকে গুলি করার দৃশ্য মেনে নিতে না পারে তিনিও ছাত্রবাহীদের সাথে যোগ দেয়। ওনার হাতটা আজ বিকলাঙ্গ, ওনার পরবর্তী জীবন কি হবে, ওনার পরিবার কিভাবে চলবে সেটার দায় কে নিবে, এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো বর্ণনা পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট করছি, আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমরা আমাদের দিকে থাকান। এখান থেকে অনেকে রিলিজ হয়ে বাসায় চলে গেছে, ওরা কিভাবে খাচ্ছে, কিভাবে ওষুধপত্র কিনছে, আপনারা খোঁজ নিচ্ছেন, দয়া করে একটু খোঁজ নেন, হসপিটাল পর্যন্ত আপনারা সেবা বিনামূল্যে দিচ্ছেন, তারপর বাসায় যাওয়ার পর আমাদের অবস্থাটা কি হচ্ছে সেটার একটু খোঁজ রাখেন। অনেকেই দেখা যাচ্ছে এখান থেকে রিলিজ হওয়ার পর অনেক ওষুধপত্র লাগে, অনেক কিছু লাগে, সেটার টাকা বহন করতে পারছে না। এখন অন্তর্বর্তীকালীন সময় যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের একটা ব্যবস্থা না করে দেয়, তাহলে আমাদের পরবর্তী জীবন কিভাবে চলবে, আমাদের যে অর্থ যোগান, আমাদের ওষুধপত্রের অর্থ যোগান কোথা থেকে আসবে সেটাও আমরা জানি না। এই যে শ্রমজীবী মানুষগুলো আজকে রিলিজ হয়ে চলে গেলে কালকে বাসায় ওষুধ কেনার টাকা থাকবে না, দিন এনে দিন খাচ্ছে, আপনারা একটু ওদের দিকে থাকিয়ে হলেও দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো, সরি আমাদের এই অনুরোধগুলো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করুন, লিস্টগুলো দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করুন পুরো রাষ্ট্রীয়ভাবে, যাতে সবাই দেখতে পারে, কেউ যেন বাকি না পড়ে, সেজন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ওদের জন্য একটা কোনো কিছু করুন, যারা ওরা দিন এনে দিন খায় ঔষধের ভোগান্তিতে না পড়ে। একদিনের ওষুধ না খেলে ওদের যে কি ইনফেকশন পড়ে সেটা আপনারা ওদের যে অবস্থাটা, এখন অবস্থাটা আছে সেটা দেখলেই বুঝতে পারবেন। ওদেরকে হয়তো কিছুদিন পর রিলিজ দিয়ে দিবে হসপিটাল থেকে, ওর বাসায় যাওয়ার যে ওষুধপত্র কেনার টাকার খরচ সেটা এই মুহূর্তে দরকার। কিন্তু আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট, আমরা যদি 3 মাস 4 মাস পরেও যদি আমরা কিছু একটা অনুদান দিতে চাই, ক্ষতিপূরণটা দিতে চাই, তাহলে এই যে 3-4 মাস সে চলবে, সে টাকাটা সে কোথা থেকে পাবে, তাকে কি কেউ লোন দিবে এই অবস্থায়? কোনো ব্যাংকে এগিয়ে আসবে? আসবে না, আসলে তো হসপিটালেই আসতো। সকল জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের সমন্বয়ক কমিটির বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের কথাগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন, যেন এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়, আর এই মানুষগুলোর চোখের পানি আর যেন না পড়ে। আজকে আমি 47 দিন যাবত এখানে আসি, 19 জুলাই আমার সাথে বর্বরতার ঘটনাটা ঘটে, শুক্রবার জুম্মা নামাজ পর আমি আন্দোলনে যোগ দিই, এর আগে 18 তারিখ
রাবার বুলেট লাগে, ওই রাবার বুলেটটা বের করে আমি ব্যান্ডেজ অবস্থায় পরের দিন আবার 19 তারিখ আন্দোলনে যোগ দেয়। ওই দিন আমার বিজিবি ফায়ার করে, আমি পাটা ওইখানেই আমার বিচ্ছিন্ন হয়ে যায়, আমি মাটিতে লুটিয়ে পড়ি। ওখান থেকে আমাকে কী করা হয়েছে তেমন কিছু আমি বলতেও পারি না, আমার সেন্স ছিল না। কিন্তু আমি এখানে আজকে এই ফেস ব্রিফিংটা ডাকার মূল উদ্দেশ্যই হচ্ছে, আমি ওদের দুঃখ কষ্ট দেখে আমি নিজে থাকতে পারছি না, আমি ওদের জন্য কিছু করতে চাচ্ছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা সমন্বয় কমিটি সবাই আমাকে আমাদের আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করবে, অনেকেই বলতেছে করবে করবে, কিন্তু এটা কবে করবে সেটা আমরা জানছি না। আমরা তাদের কাছে রিকোয়েস্ট করছি, আমরা কোনো আলটিমেটাম দিচ্ছি না, আমরা ওইরকমভাবে দাবিও দিচ্ছি না। ওনাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করছি, এই কেটে খাওয়া মানুষদের পাশে আপনারা দাঁড়ান, দ্রুত সম্ভব ওদের পাশে দাঁড়ান। রাষ্ট্র চাইলে সব কিছু পারে, রাষ্ট্র সংস্কার করতে হবে, কিন্তু এই যে যে যারা দেশটা স্বাধীন করে দিল আপনারা তাদেরকে আগে থাক, তাদের দিকটা আগে দেখেন, তাদের দিকটা একটু দেখেন না। ওরা যদি আজকে 4 দিনের অবহেলা দেন আপনারা, ওরা আজকে 4 দিনের অবহেলায় মারা যেতে পারে। এক যার পাটা নাই হয়ে গেছে, পাটা নাই নাই অবস্থা, ওকে যদি আপনি ভালো উন্নত চিকিৎসাটা না দেন তাহলে ওর পাটা হয়তো কেটে যেতে পারে, আর কোনো অঙ্গ হানি যেতে না ঘটে। আপনাদের কাছে হাত জোর করে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, হাত জোর করে রিকোয়েস্ট জানাচ্ছি আপনাদের কাছে, আমার আর কোনো ভাই বোনের অঙ্গ হানি যেন না ঘটে।